মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তার পরিবারের পরিবেশকে সঙ্গীতময় করার প্রবল ইচ্ছায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি সে সময় হয়ে উঠেছিল ভারতীয় সঙ্গীতের মিলন তীর্থ। ঠাকুর বাড়ির আভিজাত্যের প্রধান অঙ্গ ছিল সঙ্গীত। এই সাংগীতিক আবহাওয়ায় 1861 সালে জন্ম নেন রবীন্দ্রনাথ। তখন পিতার সঙ্গীত প্রীতির জন্য রবীন্দ্র অগ্রজদের অনেকেই গান বাজনায় পারদর্শী হয়ে উঠেছেন, যেমন বরদা দ্বিজেন্দ্রনাথ ভালো অর্গান ও বাঁশি বাজাতেন, মেজদা সত্যেন্দ্রনাথ ছিলেন দেশজ সঙ্গীতে, সেজদা হেমেন্দ্রনাথ উচ্চাঙ্গ সঙ্গীতে, জ্যোতিরিন্দ্রনাথ অর্গানে পারদর্শী ছিলেন, সপ্তম ভ্রাতা সৌমেন্দ্রনাথ আত্মনিমগ্ন সঙ্গীত সাধক ছিলেন। এভাবে সুরমণ্ডলে পরিবৃত কিশোর রবীন্দ্রনাথ তাঁর জ্যোতিদার অর্গানের সুরের সঙ্গে শব্দের মালা গেঁথে সঙ্গীত রচনা করেছেন, যা তার সারা জীবন ধরে চলেছে মৃত্যু বরণ করার আগে পর্যন্ত। সেই ধারাটা অব্যাহত রয়েছে, সেই জ্যোতিদার অর্গানের সুরে যে শব্দের মালা গাঁথা শুরু হয়েছিল। রবীন্দ্রনাথ বলেছেন, ছেলেবেলায় যেসব গান সর্বদা আমার শোনার অভ্যাস ছিল সে শখের দোলের গান নয়, তাই আমার মনে কালোয়াতি গানের একটা ঠাট আপনি গড়ে উঠেছে। আবার জীবন স্মৃতিতে বলেছেন, আমাদের পরিবারে গান চর্চার মধ্যেই শিশুকাল হইতে বাড়িয়া উঠিয়াছি, কবে যে গান গাহিতে পারিতাম না তাহা মনে পড়ে না। বলেছেন, আড়ালে আবডালে থেকে যতটুকু শুনেছি সেইটুকুই আমার শেখা, বারান্দা পার হতে গিয়ে কিংবা জানালার ওপাশে বসে থাকাকালে যেসব সুর বেশি আসত কানে সেগুলি মনের ভিতর গুঞ্জন করে ফিরত প্রতিনিয়ত, তার থেকে পেয়েছি আমি গানের প্রেরণা। দর্শক বন্ধু, আলোর সাথী পর্ব 37 অনুষ্ঠানে আমি মিতা দাস প্রকাশ্য আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ 22 শ্রাবণ, প্রাণের কবি রবি ঠাকুরের প্রয়াণ দিবস। কবির উদ্দেশ্যে আজকে আমাদের শ্রদ্ধাঞ্জলি আলোর সাথী পর্ব 37 অনুষ্ঠানে। আসুন একটা রবীন্দ্র সঙ্গীত শোনাই আপনাদের। কলকাতার সুপরিচিত কণ্ঠশিল্পী মধুমিতা ঘোষ ভট্টাচার্য রবি ঠাকুরের গান শোনাচ্ছেন এবার আপনাদের। কণ্ঠশিল্পী, কলকাতার কণ্ঠশিল্পী মধুমিতা ঘোষ ভট্টাচার্য।
সূত্রপাত হয়েছিল সে যুগের প্রখ্যাত ধ্রুপদ গায়ক বিষ্ণু চক্রবর্তীর কাছে। পরে দ্বিতীয় তানসেন যদুবট্ট শিক্ষক হন, আরও পরে সঙ্গীত শিক্ষাগুরু হয়েছিলেন শ্রীকণ্ঠ সিংহ। দর্শক বন্ধু, আলোর সাথী পর্ব ৩৫ থেকে স্বাধীনতা দিবসের ৭৫তম বছর উপলক্ষে আমরা শুরু করেছি শ্রী অরবিন্দ দর্শন নিয়ে আলোচনা, শ্রী অরবিন্দ ও তাঁর দর্শন নিয়ে আলোচনা। শ্রী অরবিন্দ শীর্ষক বক্তৃতামালার দুটো ভাগ দেখিয়েছি দর্শক শ্রোতা বন্ধুদের আলোর সাথী পর্ব ৩৫ ও ৩৬ অনুষ্ঠানে। এবার দেখুন এর তৃতীয় ভাগ, শ্রী অরবিন্দ জীবন ও তাঁর দর্শন নিয়ে বলছেন অধ্যাপক লেখক অরবিন্দ গবেষক মানবেন্দ্র দত্ত চৌধুরী। এবার আলোচনা করছেন মানবেন্দ্র দত্ত চৌধুরী। তৃতীয় পর্বের এই আলোচনায় আজকে দুটো প্রসঙ্গ নিয়ে অল্প আলোচনা করার চেষ্টা করছি। প্রথমটি হচ্ছে এই যে আমরা শ্রী অরবিন্দ দর্শনের চর্চা করছি বা অধ্যয়ন করার চেষ্টা করছি, আমার সঙ্গে যারা দর্শক শ্রোতা রয়েছেন আমরা সবাই মিলে এই যে শ্রী অরবিন্দ দর্শনের চর্চা চালিয়ে যাচ্ছি, তার প্রয়োজনীয়তাটা কি, কেন আমরা শ্রী অরবিন্দ দর্শনের চর্চা করছি? শ্রী অরবিন্দ ধর্মগুরু নন বা দীক্ষাগুরু নন, ফলে এই দর্শন চর্চার মধ্যে দিয়ে আমরা ধর্ম প্রচার করছি না, এই দর্শন চর্চার মধ্যে দিয়ে আমরা দীক্ষা প্রচার করছি না, তাহলে কেন করছি? এই প্রশ্নটার উত্তর খুঁজে নেওয়া খুব জরুরি। যে কথাটা বলেছিলাম যে শ্রী অরবিন্দ তার দর্শনে একটা বা শ্রী অরবিন্দের দর্শনের একটা সমাজতাত্ত্বিক দিক আছে, তার কারণ শ্রী অরবিন্দ তার দর্শনে একটা নতুন সমাজ ব্যবস্থার কথা ঘোষণা করেছেন এবং সেই সমাজ ব্যবস্থায় পৌঁছানোর লক্ষ্য হিসাবে শ্রী অরবিন্দ বলেছেন মননের উৎকর্ষ সাধন। অর্থাৎ মানুষ তার মননের উৎকর্ষ সাধনের মধ্যে দিয়ে উন্নত মননে পৌঁছাবে, অতিমানসে পৌঁছাবে এবং মানুষের এই অতিমানসে পৌঁছানোর পর যে সমাজ ব্যবস্থার সৃষ্টি হবে সেটা একটা নতুন সমাজ ব্যবস্থা সৃষ্টি হবে। আমরা শ্রী অরবিন্দ দর্শনকে সামনে রেখে মানুষের মননের এই উন্নতি সাধনের লক্ষ্যে শ্রী অরবিন্দ দর্শনের চর্চা করে যাচ্ছি, ধর্ম প্রচারের লক্ষ্যে নয় বা দীক্ষা প্রচারের লক্ষ্যে নয়। ফলে যে কোনো ধর্মের মানুষ, যে কোনো শ্রেণীর মানুষ, জাত পাত নির্বিশেষে শ্রী অরবিন্দ দর্শনে স্বাগত। যে কোনো কেউ যারা যাদের ভারতীয় শাশ্বত দর্শন সম্বন্ধে সামান্য শ্রদ্ধাবোধ আছে, যে কোনো কেউ ভারতীয় শ্রী অরবিন্দ দর্শনের অধ্যয়ন করতে পারেন, তার জন্য কোনো দীক্ষার দরকার নেই। শ্রী অরবিন্দ আশ্রম, শ্রী অরবিন্দ সোসাইটি এবং এরকম আরো অনেকগুলো সংগঠন শ্রী অরবিন্দ দর্শনের প্রচার এবং প্রসারের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু এমন কোনো কথা নয় যে শ্রী অরবিন্দ দর্শন পড়াশোনা করতে গেলে, অধ্যয়ন করতে গেলে, জানতে গেলে ওই সমস্ত সংস্থার সদস্য হতে লাগবে, তার কোনো নিয়মকানুন নেই। যে কোনো একক ব্যক্তিত্ব নিজের মতো করে
শ্রী অরবিন্দ দর্শন অধ্যয়ন করতে পারে, এই লক্ষ্য নিয়ে যে অরবিন্দ দর্শন অধ্যয়নের মধ্যে দিয়ে তার নিজের মননের উৎকর্ষ সাধন হবে, নিজের মননের উৎকর্ষ সাধিত হবে সেই লক্ষ্য নিয়ে। তবে কেউ যদি এই সংস্থাগুলোর সঙ্গে জড়িত থাকেন তাহলে তার এই কাজটা সহজে হতে পারে এবং সেখানে দীক্ষার দরকার নেই, কর্মই হচ্ছে সেখানে দীক্ষা। কর্ম কি? কর্ম হচ্ছে দর্শন অধ্যয়ন এবং নিজের জীবনে কার্যকরীভাবে তার প্রতিফলন, এর মধ্যে দিয়েই মননের উন্নয়ন সাধন হয়। যেমন আমি নিজে শ্রী অরবিন্দ আশ্রমের সঙ্গে জড়িত, আমি নিজে শ্রী অরবিন্দ সোসাইটির সঙ্গে জড়িত, আমি পণ্ডিচেরির শ্রী অরবিন্দ সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ এর সঙ্গে জড়িত, নানানভাবে নানান সংস্থার সঙ্গে জড়িত আছি। এরকম নয় যে কোনো একটা সংস্থাতে সদস্যপদ নিয়ে নিলে অন্য কোনো সংস্থাতে সদস্যপদ নেওয়া যাবে না, সদস্যপদ না নিলেও হবে, আদৌ কোনো সংস্থার সদস্য না নিয়েও কেউ শ্রী অরবিন্দ দর্শন অধ্যয়ন করতে পারেন। এখানে দীক্ষাদানের কোনো প্রক্রিয়া নেই, এখানে ধর্ম প্রচারের কোনো প্রক্রিয়া নেই। আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের মননের উৎকর্ষ সাধনের মধ্যে দিয়ে একটা নূতন সমাজ ব্যবস্থায় পৌঁছানো। সুতরাং আমরা সবাই, আপনারা যারা আমার সঙ্গে আছেন, আমরা সবাই এটা বিশাল আন্দোলনের সহযাত্রী। সেই আন্দোলনকে ত্বরান্বিত করতে আমরা শ্রী অরবিন্দ দর্শনের চর্চা করছি। আমি শ্রী অরবিন্দ দর্শনের যতটুকু জানি তার প্রচারের চেষ্টা করে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি এক জন্মেই শ্রী অরবিন্দ দর্শন জেনে নিয়ে মননের উৎকর্ষ সাধন হয়ে যাবে এবং আমি অতি মানুষে পৌঁছাবো? না, সেরকম নয়। সেটা যদি কেউ ভাবেন তাহলে ভুল ভাবনা, এটা জন্ম জন্মান্তরের প্রয়াস, শত জন্মের সাধনায়, সহস্র জন্মের সাধনায়, সহস্র জন্মের উৎকর্ষ সাধনের মধ্যে দিয়ে, শত জন্মের মননের উৎকর্ষ সাধনের মধ্যে দিয়ে একটু একটু করে মানুষের সাধারণ মন উন্নত মননে পৌঁছাবে, মানুষের সাধারণ চৈতন্য উন্নত চৈতন্যে পৌঁছাবে এবং একদিন মানুষ অতি মানুষে পৌঁছাবে। এটা একদিনের আন্দোলন নয়, শত জন্মের আন্দোলন, সহস্র জন্মের আন্দোলন। সেই আন্দোলনে আমরা সবাই সহযাত্রী, আমাদের মতো করে একটু করে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যে কথাটা বলছিলাম, শ্রী অরবিন্দ দর্শনে একটা বিশাল সমাজ ব্যবস্থার কথা ঘোষণা করা হয়েছে, একটা সমাজতাত্ত্বিক দিক আছে এই দর্শনের। এখানে আশা করা হয়েছে যে এই দর্শন অধ্যয়নের মধ্যে দিয়ে, মানুষের মননের উৎকর্ষ সাধনের মধ্যে দিয়ে মানুষ যেদিন অতি মানুষে পৌঁছাবে সেদিন আমাদের এই যে বর্তমান সমাজ ব্যবস্থা তার মধ্যে আমূল পরিবর্তন হবে এবং একটা নূতন সমাজ ব্যবস্থা তৈরি হবে এই পৃথিবীতে, স্বর্গে নয়। স্বর্গের কল্পনা শ্রী অরবিন্দ মাটিতে নামিয়ে এনেছেন, যেটা প্রথম পর্বে বলেছি। সুতরাং এই পৃথিবীর মধ্যে, এই মাটির পৃথিবীর মধ্যে একটা নূতন সমাজ ব্যবস্থা স্থাপনের মধ্যে দিয়ে একটা নূতন পৃথিবী সৃষ্টি হবে, যে পৃথিবী স্বর্গের স্বরূপ পাবে, সেই হচ্ছে শ্রী অরবিন্দ দর্শনের মূল কথা। এবং আমরা এই লক্ষ্যকে, এই এই কথাগুলোকে সামনে রেখে শ্রী অরবিন্দ দর্শনের প্রচার করে যাচ্ছি, চর্চা করে যাচ্ছি। এখন একটা কথা দাঁড়ালো, তাহলে সেই সমাজ ব্যবস্থার চেহারাটা কি হবে? আজকের সমাজ ব্যবস্থা থেকে সেদিনের সমাজ ব্যবস্থা কতটুক পরিবর্তিত হবে? শ্রী অরবিন্দ বলছেন যে আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় আমরা সব কিছুকে গ্রহণ করি বা বর্জন করি আমাদের যুক্তি তর্কের ভিত্তিতে। আমাদের মন হচ্ছে যুক্তিবাদী মন, আমাদের যুক্তিতে যেটা গ্রহণযোগ্য আমরা সেটাকেই গ্রহণ করি, আমাদের যুক্তিতে যেটা গ্রহণযোগ্য নয় সেটাকে আমরা বর্জন করি। শ্রী অরবিন্দ বলছেন মানুষ যেদিন অতি মানুষে পৌঁছাবে তার মননের উৎকর্ষ সাধনের মধ্যে দিয়ে, সেদিনকার সমাজ ব্যবস্থা হবে স্বজ্ঞাত সমাজ ব্যবস্থা, যুক্তিতর্কের দরকার পড়বে না। মানুষ তার সহজাত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে নিজেই ন্যায় অন্যায়ের বিচার করতে পারবে, সেখানে আইন প্রণয়নের দরকার হবে না,
মানুষ স্বজ্ঞাত মানুষে পরিণত হবে, অর্থাৎ ইন্টিউটিভ মাইন্ড, যুক্তিবাদী মন, রেশনাল মাইন্ড স্বজ্ঞাত মন বা ইন্টিউটিভ মাইন্ডে রূপান্তরিত হবে। এই ইন্টিউটিভ মাইন্ডের রূপান্তরের ফলে যে সমাজ ব্যবস্থা তৈরি হবে, সেই সমাজ ব্যবস্থা হবে স্বজ্ঞাত সমাজ ব্যবস্থা। এই হচ্ছে শ্রী অরবিন্দ দর্শনের একটা বিশেষত্ব, যে কথাটা আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছি এবং তৃতীয় পর্বে এই কথাটা বললাম। অনেকের মনে হতে পারে যে ধর্ম প্রচারের লক্ষ্যে শ্রী অরবিন্দ দর্শন নিয়ে আলোচনা চর্চা হচ্ছে না, তার সার্ধ শতবর্ষ উপলক্ষে এই আলোচনাগুলোর অর্থ হচ্ছে মানুষের মননের উৎকর্ষ সাধন। এবং এই উৎকর্ষ সাধন এক জন্মের সাধনা নয়, শতজন্মের সাধনা, সহস্র জন্মের সাধনা। একটা প্রশ্ন এখানে থেকে যাবে, তাহলে এই জন্মে আমি যে উৎকর্ষ লাভ করলাম সেটা আমার পরবর্তী জন্মে কি করে যাবে? শ্রী অরবিন্দ দর্শন জন্মান্তরবাদে বিশ্বাস করে, অর্থাৎ আমার এই জন্মে যে গুণাবলীগুলো, আমি এটাকে আমরা ইংরেজিতে বলি ডিভাইন ডিলাইট, দিব্য আনন্দ, আমার এই জন্মে আমি যে দিব্য আনন্দগুলো লাভ করব, এই যে আমি অরবিন্দ দর্শন চর্চা করছি আপনাদেরকে সকলকে সামনে নিয়ে, সকলকে নিয়ে অরবিন্দ দর্শন চর্চা করছি, এর মধ্যে দিয়ে আমরা দিব্য আনন্দ লাভের চেষ্টা করছি, ডিভাইন ডিলাইট পাওয়ার চেষ্টা করছি। শ্রী অরবিন্দ বলছেন, আত্মা যখন শরীর ছেড়ে চলে যাবে, সে কি খেয়েছিল এই জীবনে, কেমন থেকেছিল, তার কিছুই নিয়ে যেতে পারবে না, শুধু সে যে দিব্য আনন্দ পেয়েছিল সেই দিব্য আনন্দ নিয়ে আত্মা চলে যাবে। এবং সেই দিব্য আনন্দ সহ আত্মা যখন পরবর্তী জন্মে পরবর্তী দেহে প্রবেশ করবে, তখন আগের জন্মের সেই দিব্য আনন্দ থেকে পরবর্তী জন্মের দিব্য আনন্দের সূচনা হবে। এইভাবে প্রতি জন্মের অল্প অল্প দিব্য আনন্দের সঞ্চয়ের মধ্যে দিয়ে মানুষের মনের উৎকর্ষ সাধিত হবে এবং মানুষ অতি মানুষে পৌঁছাবে। সুতরাং আমাদের এই যে আন্দোলন, শ্রী অরবিন্দ দর্শন চর্চা এবং প্রসারের আন্দোলন, এক জন্মের আন্দোলন নয়, শতজন্মের, সহস্র জন্মের আন্দোলন। আমার এই জন্মের মধ্যে দিয়ে আমি একটু করে দিব্য আনন্দ দিয়ে আমার আত্মাকে একটু উন্নত করে দিতে চাইছি। এটা এক জন্মে মানুষ, সকল মানুষ তার একই জন্মে শ্রী অরবিন্দ দর্শন চর্চার মধ্যে দিয়ে অতি মানুষে পৌঁছাবে এমন ধারণা করা ভুল হবে। আমাদের এই দীর্ঘ আন্দোলনে আমরা সবাই সহযাত্রী, যারা আমার সঙ্গে আছেন আমরা সবাই সহযাত্রী, একটু একটু করে আমরা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই পৃথিবীটাকে সুন্দর করে দেওয়ার জন্য। যেদিন এই নূতন সমাজ ব্যবস্থা আসবে, মানুষের স্বজ্ঞাত মনের কার্যক্রমের মধ্যে দিয়ে স্বজ্ঞাত সমাজ ব্যবস্থা আসবে, সেদিন জেরুজালেমের দখল নিয়ে 100 বছর ধরে ধর্মযুদ্ধের প্রয়োজন হবে না, সেদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়বে না, সেদিন ইরাক ইরাক ইরানের যুদ্ধ হবে না, কারণ মানুষ তখন স্বজ্ঞাত, তার নিজের মধ্যেই ন্যায় অন্যায়ের নির্ধারিত, ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব থাকবে না। ফলে এই যে একটা সমাজ ব্যবস্থা, এত সুন্দর সমাজ ব্যবস্থা, আমরা সবাই ওই সুন্দর সমাজ ব্যবস্থার লক্ষ্যে একটা আন্দোলনে সামিল। এই কথাগুলো বলছি, সময় শেষ হয়ে গেছে আজকের জন্য, আগামী পর্বে আবার আসছি। দর্শক বন্ধু, অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরীর আলোচনা আপনারা শুনলেন, আশা করি ভালোই লেগেছে। একবার মাঘ উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ কয়েকটি গান রচনা করেছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ পুত্রের কাছে শুনতে চাইলেন গানগুলি। গান শোনা শেষে বালক রবিকে লক্ষ্য করে মহর্ষি উপস্থিত জনদের বললেন, দেশের রাজা যদি দেশের ভাষা জনিত ও সাহিত্যের আদর বুঝিত, তবে কবিকে পুরস্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নেই, তখন
আমাকেই সেই কাজ করিতে হইবে। একথা বলে মহর্ষি পুত্রের হাতে 500 টাকার একটা চেক তুলে দেন। দর্শক বন্ধু, এবারে রয়েছে স্বরচিত কবিতা পাঠের আসর। আজকের অতিথি কবি কলকাতার কস্তুরী চট্টোপাধ্যায়। কবি কস্তুরী চট্টোপাধ্যায় এবার স্বরচিত কবিতা পাঠ করে শোনাবেন আপনাদের। হিসেব মেলেনি, হিসেব মেলেনি কে কাকে অতিক্রম করে গিয়েছিল, বিমহ দিশার খোঁজে বৃত্তচ্যুত কে হয়েছিল অক্ষরেখা থেকে, নির্বাণ শোক প্রথমে কে পেয়েছিল, হিসেব মেলেনি খণ্ডিত সখ্যে কে থেকেছিল, সূর্যাস্তের সঙ্গে লেগে থাকা মৃত আলো কার ছিল, রক্তকণিকায় প্রথম স্রোত বদল কার হয়েছিল, কার কাছে এসেছিল বেগবতী ঋতুকাল, সহস্র ধমনী জুড়ে কে নিয়েছিল সবটুকু নির্যাস গ্রহণের, আরণ্য আলোর দিকে কে গিয়েছিল কাকে ছেড়ে, মোহ বাতাসে অক্ষমতা ছিল কার কতটুকু, অস্তিত্ব আঘাতে দাগ দিয়েছি কে কাকে কতটা, শূন্য গলিপথে তীব্র দাহনে কে হেঁটেছি কত দূর, হিসেব মেলেনি এমন কত গার্হস্থ স্বপ্নের, হিসেব মেলেনি কে পরোক্ষে গ্রহান্তর চেয়েছিল অথবা কে পেয়েছিল অহেতুক কিছু স্ফটিক আলোর বাষ্প। কবিতার নাম খোঁজ। কয়েক পা চলেছিলাম স্ফটিক আলোয়, কয়েক পা ক্রমান্বয়ে কৃষ্ণ গহ্বরের দিকে, কিছু শোক শূন্য দেওয়ালে নির্বাসন খোঁজে, যেমন অথই জল কিনারায় খোঁজে স্রোত, ফোটায় ফোটায় এভাবে হিম জমে রক্তে, আর মাটি রং বিষাদ খোঁজে গভীর প্রণয়। এবার নিজের সঙ্গে বসবাস, এবার হাতের রেখার দীর্ঘায়িত ছায়ায় নামে ফেলে আসা কিছু আশ্রিত সুখ, প্রগাঢ় জ্যোৎস্নায় পা ফেলি নিরুদ্বেগে, এখন নিজেকে বদলাতে দেখি নিয়মিত, গৃহমুখী জীবন খুঁজি সমস্ত রক্তকণিকায়, কিছু কষ্ট শ্বাস কিছু তৃণ কথা ভাসে তবুও, অনুচ্চারিত কিছু শব্দহীন বোধ যেমন, শরীর জুড়ে প্রবল জ্বরের মতো ওরা থাকে, মাটির ভিতর গভীর অন্ধকারে জলের মতো, রাতের ভিতর রাত নামে নামে অতল বাস, এ বাস আলো খোঁজে, এ বাস মরুপথ ভাঙে। দর্শক বন্ধু, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক সঙ্গীত শিল্পী সুবোধ গঙ্গোপাধ্যায় লিখেন, রবীন্দ্রনাথের স্বদেশ প্রীতি অনেকখানি প্রকাশিত হয়েছে তার সঙ্গীতে। এছাড়া শান্তিনিকেতন ও শ্রীনিকেতনের শিক্ষাধারায় পল্লী সংগঠনের ভাবাদর্শে রবীন্দ্রনাথ তার স্বদেশ প্রেমকে বাগ্ময় করেছেন। সঙ্গীতে স্বদেশের সূচনাতেই সঞ্জীবনী সভা উপলক্ষে রচিত এক সূত্রে বাঁধি আছি কাছাকাছি সময় আরো কয়েকটি গান, যেমন তোমারি তোরে মা সপিনু এ দেহ, কিংবা ভারত রে তোর কলঙ্কিত পরমাণু। যৌবনের শুরুতে আরো বেশ কিছু স্বদেশী গান লিখেন, কিন্তু পরবর্তীকালে সেই সব অনেক গানকেই তার নিজের কাছে অপরিণত মনের উচ্ছ্বাস বলে মনে হয় বাদ দিয়েছেন। 1299 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ যে কয়টি স্বদেশী গান লিখেন সেগুলি হল আগে চল আগে চল ভাই, আনন্দধ্বনি জাগাও গগনে, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, আমায় বলো না গাহিতে বলো না, একবার তোরা মা বলিয়া ডাক, তবু পারিনে সপিতে প্রাণ। দর্শক বন্ধু, আসুন একটা গান শুনি এবার হিন্দি ভাষায়। দেশ বিদেশের বিভিন্ন ভাষাভাষীদের নিয়ে আলোর সাথী অনুষ্ঠান। এবারে আলোর সাথী পর্ব
37 অনুষ্ঠানে রয়েছে, হিন্দি গান গাইছেন গুয়াহাটির সঙ্গীত শিল্পী নবনীল চক্রবর্তী। আসুন নবনীল চক্রবর্তীর গান শুনি এবার। ঘরে কি গুঞ্জন হ্যায় মেরা দিল, তব সে সম্ভালে রাখা হ্যায় দিল। ঘরে কি গুঞ্জন হ্যায় মেরা দিল, তব সে সম্ভালে রাখা হ্যায় দিল। তেরে লিয়ে তেরে লিয়ে তেরে লিয়ে তেরে লিয়ে ঘরে কি গুঞ্জন হ্যায় মেরা দিল, তব সে সম্ভালে রাখা হ্যায় দিল। তেরে লিয়ে তেরে লিয়ে তেরে লিয়ে তেরে লিয়ে মুঝে তব সে থি দোস্ত জো মেরি জিন্দগানি হ্যায় তো হি তো মুঝে তব সে থি गानी है तू ही तू। मैं आया हूँ दुनिया में तेरे लिए, मेरे दिल में झूमे तेरी आरज़ू। हवरे की गुंजन है मेरा दिल, कब से संभाले रखा है दिल। तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए गगन से भी ऊंचा मेरा प्यार है, तुझी पर मिटूंगा ये करार है। गगन से भी ऊंचा मेरा प्यार है, तुझी पर मिटूंगा ये करार है। तो इतना समझ ले मेरे हम सफर, तेरे प्यार से मेरा संसार है। भवरे की गुंजन है मेरा दिल, कब से संभाले रखा है दिल। तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए भवरे की गुंजन है मेरा दिल, कब से संभाले रखा है दिल। तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए आहा तेरे लिए हो तेरे लिए। দর্শক বন্ধু, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গবেষক শ্রী সুবোধচন্দ্র গঙ্গোপাধ্যায় লিখেন, বাংলার স্বদেশী যুগের সব থেকে বেশি উদ্দীপক সঙ্গীত বন্দে মাতরম। যদিও বঙ্কিমচন্দ্র এই গানটির রচয়িতা, কিন্তু সুর দিয়ে প্রাণ সঞ্চার করেছেন রবীন্দ্রনাথ। শোনা যায় 1292 বঙ্গাব্দে দেশ রাগিনীতে প্রথম বন্দে মাতরম স্বর যোজনা করেন রবীন্দ্রনাথ, এবং বঙ্কিমচন্দ্রকে কবি সকণ্ঠে গানটি শোনান। 1303 সালের কংগ্রেসেও 1303 সালের কংগ্রেসেও বন্দে মাতরম গানটি কবি গেয়েছেন। 1310 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ রচনা করেন এইসব গানগুলি। এই গানগুলি হল ওই ভুবন মন মোহিনী, কে এসে যায় ফিরে ফিরে, আজি এ ভারত লজ্জিত হয়ে। প্রতিটি গানই দর্শক বন্ধু স্বদেশ প্রীতির নিদর্শন, প্রতিটি গানেই দেশ ভক্তির
পরিচায়ক। জননীর তারে আজি ওই নব বৎসরে করিলাম পন, হে ভারত আজি নবীন সূর্য। দর্শক বন্ধু, এবারে আসরে রয়েছে কবিকণ্ঠে কবিতা পাঠ। স্বরচিত কবিতা পাঠ করছেন অরুণাচল প্রদেশের কবি রঞ্জিৎ সিংহ। আজকের অতিথি কবি অরুণাচলের কবি রঞ্জিৎ সিংহ। নমস্কার শ্রোতা মণ্ডলী, আমি দুটো কবিতা আবৃত্তি করছি। প্রথমটির নাম হলো তৃষ্ণা। আনন্দময়ী সাগরের বুকে এত তৃষ্ণা, এত পিপাসা, সে তো জানে না আকাশ। কখনো জানতে পারেনি ডুবু জাহাজ, সেই কথাটি জানে শুধু একটি নোঙরবিহীন পাল ছেঁড়া নৌকা। কখনো গভীর রাতে সাগর মগ্ন থাকে রতে স্নানে, সেই পাল ছেঁড়া নৌকাটের সাথে। দ্বিতীয়টি হচ্ছে বর্ষার গান। আকাশের কাছে চেয়েছিলাম নত যেন হয়ে এক বিন্দু জল, আকাশ দিয়েছে বৃষ্টি। আমি জলমগ্ন ধরণীতে সাজায় তরণে, নিশীথের মিসিসিপি পার হয়ে ঠিক একদিন পৌঁছে যাব তোমার কাছে বনলতা সেন, সে কথাটি জানে শুধু তানসেন। নমস্কার। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বলেন, এবার তোর মরা গাঁয়ে বান এসেছে, গানটি শুনিয়া তোরই ভাসাইব কি গঙ্গা গর্বে ঝাঁপাইয়া পড়িতে অনেকের প্রবৃত্তি হইয়াছে। দর্শক বন্ধু, বীরভূমের কবি সুকান্ত দেবনাথের একটি কবিতা শোনাচ্ছি দর্শক বন্ধু আপনাদের। তরুণ কবি সুকান্ত দেবনাথ নিয়মিত কাব্যচর্চা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। কবিতা নীরবতা এবং রবীন্দ্রনাথ, কবি সুকান্ত দেবনাথ। কিছুটা স্থিরতার মাঝে বসে থাকা পূর্বাভাস, খয়াটে আত্মার প্রদীপ, কোন শব্দের পরমে পরম, কিংবা শূন্যতার তুমি রবীন্দ্রনাথ, সাক্ষী শুধু এই নিশ্চুপ সময়ের ঢেউ। ও বউ কি করিস, তোরও কি প্রতিশোধ রবীন্দ্র অনুরাগী, না ঘুমের মাঝে এক তুরীয় অবস্থা, জেগে থাকে রাত ভর, প্রতি কলি গানের সাথে জেগে থাকে তেজস্ক্রিয় ফুল। মাঝে মাঝে ভাবি রবীন্দ্রনাথ যদি না থাকতো তবে পোড়া পেপিরাসের পাতাগুলো উড়ে যেত মহাকালে, কেননা তাদের কোনো রবীন্দ্রনাথ ছিল না। আমাদের আছে, তাই তোর প্রতিশোধ প্রেম অথবা প্রেম প্রতিশোধ, নীরবতা আর কিছুটা অহংকারে ডুবে আছে। দর্শক বন্ধু, আসুন আরেকটা গান হয়ে যাক নবযুবা শিলচরের সঙ্গীত শিল্পী নবজ্যোতি দাসের কণ্ঠে। নবজ্যোতি দাস এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করছেন। হ্যাঁ
है मेरी जमी अफसोस नहीं जो तेरे लिए सो दर्द से महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे न रहे है मेरी जमी महबूब मेरी मेरी नस नस में तेरा इश्क बहे पीका न पड़े कभी रंग तेरा जिस्मों से निकल के खून कहे तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू सरसों से भरे खलियान मेरे जहाँ झूम के भंगरा पा न सका आबाद रहे वो गाँव मेरा जहाँ लौट के वापस जा न सका ओ वतनावे मेरा वतनावे तेरा मेरा प्यार निराला था कुर्बान हुआ तेरी असमत पे मैं कितना नसीबों वाला था तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू रामेंद्र सुंदर त्रिवेदी लिखे छेन स्वदेशी आगुन जखन जलिया उठियाछिल तखन रवीन्द्रनाथेर लेखनी ताहाते बातास दिते त्रुटि करे नाई बेश मने आछे त्रिशे आश्विनेर पूर्व हईते हप्ताय हप्ताय ताहार एक एकटा नतून गान बा कविता बाहिर हईत आर आमादेर स्नायुतंत्र কাঁপিয়া বা নাচিয়া উঠিত নিষ্ফল ও অনাবশ্যক আন্দোলনে তিনি কখনোই উপদেশ দেন নাই কিন্তু সে সময়টায় যে উত্তেজনা ও উন্মাদনা ঘটিয়াছিল তাহার জন্য রবীন্দ্রনাথের কর্তৃত্ব নিতান্ত অল্প ছিল না দর্শক বন্ধু আমাদের অনুষ্ঠানের সময় স্বল্প রবি ঠাকুরের কোনো একটি দিক নিয়ে আলোচনা করা এই স্বল্প পরিসরে সৈকতে বসে সমুদ্র অবলোকনের মতো তবু সাগর কিনারে বসে সাগরের স্নিগ্ধ সৌন্দর্য ও উত্তাল অবয়ব দেখে দেখে আমাদের শেষ নেই রবীন্দ্রনাথকে দেখে বা শুনে শুনেও আমাদের মন ভরে না দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে আলোর সাথী পর্ব 37 অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা ইউটিউব চ্যানেলে সার্চ করে আলোর সাথী পর্ব -37 লিখে সার্চ করলেই আপনারা আমাদের অনুষ্ঠান পেয়ে যাবেন ইউটিউবে সার্চ করবেন আলোর সাথী পর্ব -37 সাথী বানান থয় রশ্মিকা লিখবেন ইংরেজিতে লিখলে LORSATHI সাথী PORBO -37 লিখবেন ইউটিউব চ্যানেলে সার্চ করে আমাদের অনুষ্ঠান পেয়ে গেলে আপনারা অনুষ্ঠান অবশ্যই দেখবেন শেয়ার করবেন সবার সাথে ভাগাভাগি করে নেবেন আমাদের অনুষ্ঠান আর কমেন্ট করবেন কমেন্টে গিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দর্শক বন্ধু আপনাদের প্রশ্রয়ে আমাদের আপনাদের ভালো লাগায় আপনাদের প্রশ্রয়ে আমাদের এতটুক এগিয়ে চলা আমরা 36টি
আলোর সাথী পর্ব অনুষ্ঠান আপনারা দেখেছেন। আমাদের এই 36টি পর্ব আমরা কাটিয়ে এসেছি আপনাদের ভালোবাসায়। যতদিন আপনারা সঙ্গে থাকবেন ততদিন আমরা আমাদের অনুষ্ঠান চালিয়ে যাব। দর্শক বন্ধু, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী আপনারা আমার সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন 9435373614 9435373614। আমি আবারও বললাম, আপনারা আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন, আর মতামত তো ইউটিউব চ্যানেলে অবশ্যই জানাবেন। দর্শক বন্ধু, আপনারা ভালো থাকুন, আপনাদের মঙ্গল কামনা করি। আগামী সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।